মৌসুমীর গার্ডেনিং টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি ক্রোটন প্ল্যান্ট নিয়ে। তো এই ক্রোটন প্ল্যান্ট অনেকেই চেনেন, আবার অনেকেই হয়তো চেনেন না। তো যদি নাও চিনে থাকেন তাহলে আজকে এই ভিডিওটা আপনাদের জন্য। তো এই পাতাগুলো খুবই সুন্দর, এটাকে অর্নামেন্টাল প্ল্যান্টও বলে। আর ক্রোটনের বহু বহু প্রজাতির গাছ কিন্তু রয়েছে, তার মধ্যে এটি একটি অন্যতম। তো দেখুন, আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি একটা সরু ডাল, একদমই সরু ডাল দেখতেই পাচ্ছেন, আর এখানেও একটা সরু ডাল। তো আজকে ভিডিওটা এই সরু কাটিং থেকে কিভাবে চারা তৈরি করতে হয় সেটা নিয়ে। তো মোটা গাছের কাটিং কিন্তু অনেক সময় চলে না, অনেক সময় সার্ভাইভ করে না, কিন্তু সরু গাছের কাটিং কিন্তু বেশিরভাগ সময়তেই কিন্তু সার্ভাইভ করে যায়। আর যাদের বাড়িতে এই গাছ নেই, তারা যাদের বাড়িতে এই গাছ আছে তাদের কাছ থেকে কিন্তু এরকম কাটিং সংগ্রহ করে অনায়াসেই কিন্তু বাড়িতে তৈরি করতে পারে। তো আমিও এরকম কাটিং কিন্তু নিয়ে চলে এসেছি। এবার আমি এটাকে কিন্তু কিভাবে কাটিং থেকে চারা তৈরি করতে হয় তার এ টু জেড কিন্তু এই ভিডিওটিতে আছে। তাহলে ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা শেষ পর্যন্ত কিন্তু ভালো করে দেখে নেবেন, তাহলে কিন্তু এই গাছ আপনারাও বাড়িতে কিন্তু করতে পারেন। আর এই গাছের সম্বন্ধে যত যত টিপস হয় আমি মোটামুটি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তাহলে ভিডিওটা শুরু করি। মৌসুমিস গার্ডেনিং টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই জানাই শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা, আর তারপরেই জানাবো শুভ বিজয়ার প্রণাম নেবেন সবাই। তো আসছে এখন সামনে কালী পুজো, তো তার আগে আমি ঘর সাজাবার জন্য কিছু নতুন গাছ নিয়ে এসেছি, যেটা কিন্তু খুব ইজি চারা থেকে একটা বড় ভালো গাছ তৈরি করা। তো আসুন দেখে নিই সেটা। তো আজকে আমি যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে ক্রোটন প্ল্যান্ট। তো ক্রোটন প্ল্যান্ট কিভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন সেটা নিয়েই আজকে ভিডিও। তো ভিডিওটা আর দেরি না করে চলুন শুরু করে ফেলি। তো আজকে যে কাটিং গুলো নিয়ে আমি দেখাবো, এখানে দেখুন আমি অনেক কটা কাটিং জোগাড় করে ফেলেছি অলরেডি। তো প্রথমেই দেখুন এখানে যে সরু কাটিং গুলো আমি একটু আগেই দেখালাম, যেটা থেকে আমি কাটিং এর চারা তৈরি করব। তো সেখানে দেখুন মাথার উপরে কিন্তু অনেকগুলো এরকম ছোট 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 পাতা আছে। তো যখন কাটিং থেকে চারা তৈরি করব তখন কিন্তু এতগুলো পাতা আমি রাখবো না। তো সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে এখান থেকে একদম পাতা কমিয়ে, আর পাতাটা কিন্তু এইভাবে ছিঁড়ে ছিঁড়ে টেনে টেনে কিন্তু রিমুভ করবেন না, কারণ এখান থেকে যে নরম টিস্যুগুলো আছে, এইখান যে নোড এরিয়া আছে, এখান থেকে কিন্তু পরবর্তীকালে পাতা ডাল টাকা পোশাকা সব বেরোবে। তো এটা যদি আপনারা টেনে টেনে এরকম করে রিমুভ করেন তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। ওই জন্য এখানে দেখুন জাস্ট ডাল, এই যে আমি দেখাচ্ছি দেবো এই একটা পাতা আছে, তো এই পাতাটা ঠিক এই এই এতটা গা লাগিয়ে কাটতে হবে। তো এরকম করে করে কিন্তু আমি পাতাটা গুলো দেখুন অর্ধেক রিমুভ করে ফেলছি। তো যেহেতু এটা এখন গরমকাল চলছে, বাইরে প্রচন্ড সানলাইট, তো সেক্ষেত্রে কিন্তু এত গাছের পাতা রাখলে কিন্তু গাছটা কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো ঠিক যতটুকু পাতা না রাখলে নয়, দেখুন আমি একদম পাতা কমিয়ে দিয়েছি এইবারে, এখানে একদম 45 ডিগ্রি করে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো 45 ডিগ্রি করে কিন্তু এখানে কেটে নিয়েছি। তো একটা কাটিং কিন্তু আমাদের রেডি, এবারে আরো একটা কাটিং আমরা তৈরি করব। তো এখানেও দেখুন একদম গাছের পাতা কিন্তু ভর্তি, তো এত পাতা কিন্তু একদমই রাখা যাবে না। সেক্ষেত্রে কিন্তু এখানে রিমুভ করে দিতে হবে। এইভাবে কিন্তু যতটা পারবেন পাতা সব রিমুভ করে দিতে হবে। তো এখানে এত বড় বড় পাতা রাখার কিন্তু কোনো মানে নেই। হ্যাঁ, একটু কষ্ট লাগবে যে সুন্দর সুন্দর পাতা এতগুলো বাদ দিয়ে দিতে হচ্ছে,
কিন্তু গাছটাকে বাঁচাতে হলে কিন্তু এটা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। তো জাস্ট দেখুন দুটো ডালে এত পাতা আমি সব রিমুভ করে দিয়েছি, তো আমার কাটিং কিন্তু রেডি। এবারে যেটা করতে হবে, তো আমার কাছে দেখুন অলরেডি এইরকম কাটিং থেকে কিন্তু আমি চারা তৈরি করেছি দেখুন, এবং সেটা কিন্তু খুবই সাকসেসফুল। তো আমি এটাই করবো আবার। তো এরকম অ্যালোভেরার ছোট ছোট যদি ডাল আপনাদের কাছে থাকে, এটা কিন্তু রুটিন হরমোনের কাজ করে। তো কি করতে হবে, জাস্ট সিম্পলি এটাকে এইভাবে রুটিন হরমোনটার মধ্যে অ্যালোভেরার যে জেলটা আছে ভালো করে এই জায়গাটা কিন্তু লাগিয়ে দিতে হবে। এতে কি হয়, মাটির মধ্যে যদি কোনো জীবাণু থাকে তাহলে কিন্তু এটা প্রোটেক্ট করে। তো এই দুটোতেই আমি এইভাবে লাগিয়ে নিলাম, ভালো করে লাগিয়ে নিলাম। আপনারা বাড়িতে অ্যালোভেরা না থাকলে রুটিন হরমোনও দিতে পারে, বা দারচিনি গুঁড়ো করেও দিতে পারে, অথবা আপনারা দিতে পারেন গুঁড়ো হলুদ। তো গুঁড়ো হলুদও কিন্তু খুব সুন্দর রুটিন হরমোনের কাজ করে। তো এইভাবে আপনারা যদি দেখো এরকম কোনো কাজই থাকে, তো জাস্ট এই জায়গাটা এরকম করে গর্ত করবেন, এইভাবে একটা গর্ত আপনারা করে নেবেন। দেখতে পাচ্ছেন এইভাবে একটা এখানে কাটিং আমি দিয়ে দেব, একটা কাটিং আমি এইখানটা এইভাবে আস্তে করে পুশ করে দিচ্ছি একদম চেপে। কোনোভাবেই কিন্তু এই কাটিংগুলো দিয়ে মাটির মধ্যে এরকম ঠেসে কিন্তু আপনারা কখনোই কিন্তু চারা গাছ উঠবেন না। তাতে কিন্তু ছোট্ট ছোট্ট যে নরম কচি টিস্যুগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, তো সেটা কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে, সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তো এই একটা আমার হয়ে গেল। এবার আর একটা এই একই পদ্ধতিতে আমি এখানটা দিয়ে দেব, খুবই সিম্পল ভাবে এটা কিন্তু দিতে হবে। এইভাবে অ্যালোভেরা যে লাগানোই রয়েছে, তো আমি এটা এই দিকে মুখ করে দিয়ে দিচ্ছি। মাটির বেশি গভীরে কিন্তু অনেকটা ডালের এতটা দিয়ে দেবেন না, তাহলে কিন্তু সার্ভাইভ করবে না, ডালটা পুরোটাই পচে যাবে। তো এখানে যেহেতু জায়গাটা আছে, তো আমি এখানে আরো একটা কিন্তু ডাল আপনাদের করে দেখাচ্ছি, আমার এখানে রয়েছে অলরেডি। তো এখানে দেখুন আরো একটা আমার এরকম ছোট ডাল রয়েছে, তো আমি এইটাও কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তো এইটাও একই পদ্ধতিতে কিন্তু আমি দিয়ে দেব, খুব সিম্পল প্রসেস, একটু যত্ন করে করলেই কিন্তু এগুলো হয়ে যাবে। আমার যদি হয় তাহলে আপনারও হবে। তো আমি আরো কয়েকটা পাতা এখান থেকে কিন্তু রিমুভ করে দিচ্ছি, কারণ এটা ডালটা কিন্তু একটু মোটা, এই ডালটা কিন্তু এখানে আমি একটা পাতাই রাখলাম, বেশি রাখলাম না। তো এখানে আস্তে করে ডালটা আমি ঢুকিয়ে দিচ্ছি, তো হয়ে গেল। এবার আমাকে যেটা করতে হবে সেটা এরকম আমার গাছটা তৈরি কিন্তু হয়ে গেছে। এবার যেটা আমাকে করতে হবে সেটা কিন্তু আস্তে করে গাছের গোড়ায় কিন্তু এখানে এরকম ভাবে জল দিয়ে দিতে হবে। জল কিন্তু ততটাই দেবেন যতটা কিন্তু এখান দিয়ে শোক করতে পারবে। প্রথমবার কিন্তু পুরোটা জল দিতে হবে, যাতে কিন্তু গাছটা পুরোটা মাটিটা ভেজে, কারণ মাটিটা পুরো ভিজলে পরে তবে কিন্তু পুরো মাটিটা ভেজার পর এইবার আপনারা নেক্সট দুদিন তিন দিন কিন্তু বুঝে জল দেবেন। যদি দেখেন এই গরমে মাটি শুকিয়ে গেছে, তাহলে ওপরে পোর্শনটা একটু আঙুল দিয়ে দেখে নেবেন যে নরম বা ময়েস্ট আছে নাকি, সেই অনুযায়ী আপনারা গাছে জল দেবেন, আদারওয়াইজ কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। তো এই কদিন কিন্তু আপনাকে একটু শেডি এরিয়া রাখতে হবে, একদম খটখটে রোদের মধ্যে রাখলে কিন্তু গাছ সহজেই ডালগুলো শুকিয়ে যাবে, পাতাগুলো শুকিয়ে যাবে, মরে যাবে। সেক্ষেত্রে একটু শেডি এরিয়া মানে ব্যালকনি গার্ডেন, কারণ হয়তো বারান্দা একটু রোদ পড়ছে, সেরকম জায়গায় এটাকে রাখতে হবে। রাখার পর যখন একটু স্টেবল হয়ে যাবে, মানে ধরুন 6-7 দিন 8 দিন পর দেখছেন যে পাতাগুলো সবুজই রয়েছে, ডালটাও সার্ভাইভ করে গেছে, তারপর আস্তে আস্তে আপনারা নিজেই বুঝতে পারবেন যে গাছটা কিন্তু বেঁচে উঠছে। তো তখন আপনারা কিন্তু রোদের মধ্যে দিতে পারেন। আর পটল গাছ কিন্তু ইনডোর আউটডোর দুটোতেই হয়, ইনডোরেও খুব সুন্দরভাবে হয়, আউটডোরেও হয়। কিন্তু যারা ইনডোরে রাখেন তাদের আমি বলবো সপ্তাহে একদিন অন্তত এই গাছগুলো একটু রোদে দেবেন, একটু রোদ খেতে দেবেন, তাতে কিন্তু
এই যে গাছের যে পাতার কালার ভ্যারিয়েশন, এই যে গাছের পাতার ভ্যারিয়েশন কালার ভ্যারিয়েশন কিন্তু খুব সুন্দর। দেখুন একটা পাতায় কিন্তু কত কালার, হলুদ, সবুজ, বেগুনি, তারপর কালচে মেরুন, মানে অনেক রকমের কালার। তো এইটা কিন্তু রোদের জন্যই হয়, খুব সুন্দর। আর পুরোপুরি ইনডোরে যারা রাখবেন তারাও রোদিন বললাম যে সপ্তাহে একদিন একটু রোদে দেবেন। আর মাঝে মাঝে কি করবেন, গাছের পাতা একটু ওয়াটার স্প্রে করে দেবেন, তাহলে কিন্তু গাছের পাতাগুলো একদম ঝকঝকে তকতকে পরিষ্কার সুন্দর থাকবে, দেখতেও ভালো লাগবে। আর এই গাছে কিন্তু খুব একটা পোকার আক্রমণ হয় না, খুব বড় জোর হয়তো বড় ঝোপালো গাছ হয়ে গেলে অনেক সময় কি হয় মাকড়সা বাসা বাঁধতে পারে, হোয়াইট মাকড়সা। তো সেই ক্ষেত্রে কিন্তু মাকড়সার জাল থেকে কিন্তু এই গাছটাকে রক্ষা করতে হবে, কারণ মাকড়সার জাল পুরো গাছটাকে চারপাশে ঘিরে ধরে। তো আপনাদের ওটা দেখতে হবে মাকড়সা যেন গাছে না থাকে। আর মাঝে মাঝে ওয়াটার স্প্রে করবেন। আর এর সার বলতে বলবো, যেহেতু এটা কাটিং থেকে তৈরি হয়েছে এখনই কোনো সার দেবেন না, কারণ গাছটার এখনো শিকড় গজায়নি, অতি সারের কারণে কিন্তু গাছটা মরে যাবে। তো যখন দেখবেন গাছের থেকে ডাল ছাড়ছে, গাছে নতুন পাতা আসছে, নতুন কুশি বেরোচ্ছে, তখন আপনারা কিন্তু বুঝে শুনে সার দেবেন। আর এই গাছে সার কখন দেবেন, কিভাবে দেবেন, কতটা দেবেন, সবটাই কিন্তু আমার এই চ্যানেলের মধ্যেই থাকবে। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে সব ভিডিও কিন্তু এখান থেকেই পাবেন। আর যদি নতুন কিছু জানতে হয় আমার এই চ্যানেলে, তো আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন যে এই ক্রোটন ব্র্যান্ড সম্বন্ধে আপনাদের যদি কোনো জানার থাকে। তো এর আগেও দেখবেন আমার এই চ্যানেলে কিন্তু ক্রোটন ব্র্যান্ড নিয়ে ভিডিও করা আছে, আপনারা দেখে নেবেন। সেটা কিন্তু অন্য গাছ, কিন্তু ক্রোটনই গাছ, আর এটাও একটা ক্রোটন ব্র্যান্ড। তো এরকম কাটিং, তো সরু কাটিং, মোটা কাটিং এবং আরও মোটা কাটিংয়ের ডাল থেকে কীভাবে কী করা যায় সবটাই কিন্তু আমার ভিডিওতে থাকে। তো আমি কিন্তু পুঙ্খানুপুঙ্খানো ধরে ধরে ভিডিওগুলো করি, যাতে আপনাদের মতো যারা নতুন গার্ডেনিং চ্যানেলে রয়েছেন, সরি মানে গার্ডেনিং ব্যাপারে রয়েছেন, তারা যাতে এইগুলো খুব ভালোভাবে ফলো করেন। তো আমার এই টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পাশে থাকবেন, আর সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন, কারণ অনেক বন্ধুদেরই কিন্তু এই টিপসগুলো দরকার লাগে। কারণ গাছ ভালোবাসে না এরকম মানুষ কিন্তু খুবই কম, প্রত্যেক বাড়িতেই দেখবেন, ফ্ল্যাটে হোক, বাড়িতে হোক, দালান বাড়িতে হোক, বাংলো বাড়িতে হোক, গাছ কিন্তু অপরিহার্য। গাছ কিন্তু সবাই কম বেশি করে, জায়গার অভাবে হয়তো অল্প করে, জায়গা থাকলে বেশি করে, কিন্তু গাছ করে। তো সেই জন্যই বললাম বন্ধুরা একটু বেশি করে শেয়ার করে দেবেন, তাহলে অনেকের উপকার হবে। আর আমার চ্যানেলে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ভিডিওটা দেখে কিন্তু চলে যাবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই আমার আদার্স যে চ্যানেল রয়েছে, মৌসুমিস ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেল, আর একটা রয়েছে আমার ফুড চ্যানেল, তো সেইগুলো কিন্তু দেখবেন। এই আমার মৌসুমিন গার্ডেনিং চ্যানেলের একদম তলার দিকে তার লিঙ্ক দেওয়া রয়েছে, একবার সাবস্ক্রাইব করে নিয়ে সেই চ্যানেলগুলো ভিজিট করে নেবেন। তো ভিডিওটা আজকে এটুকুই, ভালো লাগলে অবশ্যই আরও চ্যানেলগুলো একটু দেখবেন। তো আজকের ভিডিওটা এখানে, টাটা, চ্যানেল।